Core i5 6th generation 8GB RAM 256GB SSD ekdom fresh condition e ache ekdom fresh ha ekdom fresh condition port gulo dekhen jokhon ashi tokhon ekdom dhamaka price diye dei amader protita laptop e pacchen 15 days e replacement guarantee ar 5 years e free service warranty world er sobche halka blade bola hoy ekdom blade battery backup apni minimum 4 hours peye jaben jara tab akar use korte chan তারা এটাকে চাইলে ট্যাব আকারে ইউজ করতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। চলে আসলাম আবারও সুইফট কোড সলিউশনে। আসার কারণ হচ্ছে সোহেল ভাই 2-1 এর মধ্যেই দুবাই যাচ্ছে প্রোডাক্ট আনার জন্য, তো আমি ধরলাম কারণ সোহেল ভাই না থাকলে তো প্রাইস কেউ কমায় দেয় না, রিডিউস করে দেয় না। তো আজকে হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের চ্যালেঞ্জিং প্রাইস, মোটামুটি 3 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ল্যাপটপে ডিসকাউন্ট অফার থাকছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে যারা ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিও থেকে অর্ডার করতে পারেন, কারণ এই ল্যাপটপগুলো বেশি দিন থাকবে না, কারণ এত প্রাইস রিডিউস করা হয়েছে, হয়তো বা 7 দিনের মধ্যে স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে। এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন HP এর 11 জেনারেশনের একটা ল্যাপটপ, এটার প্রাইস কিন্তু মোটামুটি অনেক অনেক ডিসকাউন্ট করা হয়েছে। 1,65,000 টাকা ল্যাপটপ এখন কত ভাই, 70-এর নিচে সামথিং, এত কম দামে। এবং Zbook সিরিজের হিউজ কালেকশন রয়েছে, X-Zon Carbon, X-Zon Yoga, Dell এর কালেকশন রয়েছে। মোটামুটি আপনার স্টুডেন্ট বাজার থেকে শুরু করে যারা হাই গ্রাফিক্সের কাজ করেন, প্রফেশনাল এডিটর, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অথবা অ্যাপ ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সার ভাইরা, যত ধরনের কাজ রয়েছে সকল কাজ করতে পারবেন। এখানে এমন এমন ল্যাপটপ রয়েছে, এখানে আসেন, দেখেন, যাচাই বাছাই করেন, চেক করেন, দেন ল্যাপটপগুলো পারচেস করেন। আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, তবে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি, ঢাকার বাইরে বাংলাদেশের 64 জেলাতে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিওর নিচে দেওয়া রয়েছে, আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারবেন। তো ভিউয়ার দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, সো ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে সুইফট কোড সলিউশনের একদম মেইন ব্রাঞ্চে। তো সোহেল ভাই চলে যাবে দুবাই কিছুদিনের মধ্যে, হয়তো 2-1 এর মধ্যে। তো আমি বললাম যে আজকে একটু ভিডিও করে রাখি, যেহেতু ভাই না থাকলে ডিসকাউন্ট কেউ দিতে পারে না, ভাই আবার ডিসকাউন্ট বেশি দেয়, রিডিউস করে দেয় প্রাইস। দ্যাটস ওয়াই ভাইয়ের এখানে আসা, ভাই চলে যাবে, দ্যাটস ওয়াই ভাইকে ধরে একটা ভিডিও করতেছি। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো যাবেন তো 2-1 এর মধ্যেই ইনশাআল্লাহ, রেখেছি একটু কিছু গুছিয়ে নেওয়া বাকি আছে। তো আজকে যে ল্যাপটপগুলো আপনি দেখাবেন এগুলোর প্রাইস কেমন থাকবে আজকে? আসলে মানে আমার এখানে আসার মেইন কারণটাই এটা যে আমি সবসময় আসতে পারি না, যখন আসি তখন একদম ধামাকা প্রাইস দিয়ে দেয়, একদম মানে ক্লিয়ারেন্স সেল যেটা বলে, একদম মানে স্টক ক্লিয়ারেন্স। হ্যাঁ, স্টক ক্লিয়ারেন্স মানে একদম সব শেষ করে ফেলবো এরকম একটা স্টক ক্লিয়ারেন্স। প্রাইসটা ওরকমই খুবই অ্যাট্রাকটিভ প্রাইস থাকে, আচ্ছা, যেটা ওই মুহূর্তের জন্য কাস্টমাররা কিনে অনেক বেশি বেনিফিটেড হয়। ওকে, তো হ্যাঁ, ফার্স্টে কোন ল্যাপটপ শুরু করব? এই মুহূর্তে আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যে মানুষ কম টাকায় সবচেয়ে হাই কনফিগারেশন, এবং যারা কিনা ফ্রিল্যান্সার, যারা গ্রাফিক্সের ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন, যারা ভিডিও এডিটিং এর কাজ করবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, এই টাইপের যে লেটেস্ট সফটওয়্যারগুলো কাজ করবেন চাচ্ছেন, এই সফটওয়্যারগুলো সাপোর্ট করবে, খুব মানে ধুমধারাক্কা চলবে, যেটা বলে একদম ফাস্ট চলবে, সফটওয়্যারগুলো আটকাবে না। বাজেটটা খুবই কম, অনেকেই বলে যে ভাই 20,000 টাকা বাজেট আমাকে ভালো মানের ল্যাপটপ দেন, আমি যাতে গ্রাফিক্স, আমি যাতে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতে পারি, আমি কাজগুলো শিখতে পারি এবং মিড রেঞ্জ পর্যন্ত যাইতে পারি। আচ্ছা, তো এই বাজেটের ল্যাপটপগুলো আমার কাছে ছিল না, এই মুহূর্তে এসেছে, আমি জাস্ট দেখাচ্ছি। জি, আমার সামনে আছে, এটার কোয়ান্টিটি পেয়ে যাবেন আমার কাছে। আগে দেখেন কতটা ফ্রেশ। আচ্ছা, মানে এটা এখনো ওইভাবে ক্লিন করা হয়নি, স্টিকারগুলো ওঠানো হয়নি। আচ্ছা, মানে মাত্র আসছে, মাত্র আসছে। তো এইটার কনফিগারটা হচ্ছে, মডেলটা বলে T450S। আচ্ছা, S মানে হচ্ছে স্লিম, মানে আপনি দেখেন অলমোস্ট স্লিম। আচ্ছা, সো এটা T450S, Core i5 এর 5 জেনারেশন, 8GB RAM আছে। 8GB RAM, হ্যাঁ 8GB RAM এর জন্য কিন্তু আপনি অনেকটা ফাস্ট পাবেন। আর SSD দেওয়া আছে 256GB। ওকে, এগুলো একটা সময় আসতো হার্ড ডিস্ক দিয়ে, বাট এখন কিন্তু এগুলো আসছে SSD দিয়ে, মানে আপনি আরো বেশি ফাস্ট কাজ করতে পারবেন। আচ্ছা, Core i5 এর 5 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। আচ্ছা, সো আপনি গ্রাফিক্সের কাজও করতে পারবেন একদম, আপনি বললাম তো যে আপনার ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে আপনি মিড রেঞ্জ পর্যন্ত, মানে আপনার এক্সপিরিয়েন্স লেভেলকে মিড লেভেল পর্যন্ত যাওয়া পর্যন্ত এই একটা ল্যাপটপ আপনাকে ফুল সাপোর্ট দিয়ে যাবে। আচ্ছা, তো এটার প্রাইসটাও ভেরি ভেরি অ্যাট্রাকটিভ প্রাইস। এটার প্রাইস হচ্ছে মাত্র 18,990 টাকা। 18990 টাকা এটা তো ভাই আপনি তো বলেন যে আপনি বাংলাদেশ সহ দুবাই চ্যালেঞ্জ এটা একদম সারা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ আপনি কোথায় যাবেন 18990 টাকায় এরকম Core i5 এর 8GB RAM দিয়ে আপনি 256GB SSD দিয়ে এটা কোথাও পাবেন না এটা পসিবল না ওকে তো এটার এগুলোর সাথে কি অরিজিনাল চার্জার সবগুলোর সাথে অরিজিনাল চার্জার ওকে সবগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রতিটা ল্যাপটপে পাচ্ছেন 15 ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 ইয়ার্স এর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ভেরি গুড ওকে এরপর এরপর আমি যেটা দেখাবো ওটাও বাজেট ফ্রেন্ডলি বাট যারা কিনা একটু ট্রাভেল করতে যাচ্ছেন আমি ট্রাভেল আমাকে অনেক ট্রাভেল করতে হয় আমার দরকার হচ্ছে দুটো জিনিস ল্যাপটপের ওয়েট থাকবে কম আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকতে হবে আচ্ছা তো এই ল্যাপটপটাই আপনার একটা মানে জাস্ট আপনার একটা কমপ্লিট সলিউশন রাইট আপনি এটাতে ব্যাটারি ব্যাকআপ আপনি মিনিমাম 4 আওয়ার্স পেয়ে যাবেন ও ওয়াও মিনিমাম 4 আওয়ার্স আচ্ছা আর ওয়েট তো একদমই নাই বলেই চলে কতটা স্লিম হতে পারে আপনি দেখেন বাহ চমৎকার ডেল ল্যাটিটিউড সিরিজের 7250 model. Achha. Configuration just as before. Core i5 5th generation, 8GB RAM, 256GB SSD. Its price very very attractive price. মাত্র 17990 টাকা. 17990 টাকা. মানে এটা তো ভাই আগে ছিল না তো. না না আগে এগুলো 22000 টাকা ছিল. আচ্ছা আচ্ছা. Just amazing price. Okay. 4GB Intel এর শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন. এটা তো আপনি গ্রাফিক্সের সব ধরনের কাজ করতে পারবেন. আপনি Photoshop, Illustrator, Premiere Pro এখানে ডাউনলোড করে এখানে ইনস্টল করে আচ্ছা আপনি আপনি নিজে চেক করে যাচাই করে দেখে আপনি নিয়ে যাবেন মানে অ্যাপ ডাউনলোড করে চালিয়ে অ্যাপ ডাউনলোড লাগবে না আমরা ইনস্টল করে দিব আপনাকে ও আচ্ছা আচ্ছা আপনি চালিয়ে দেখে আপনি নিয়ে যেতে পারবেন যে আপনার জন্য কতটা সাপোর্টিভ হবে ভেরি গুড ভেরি গুড সো আমি আসলে প্রথমেই দেখালাম যে আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপগুলো এরপরে আপনাকে দেখাবো একটু আমাদের যে কমন যে ল্যাপটপটা একদম কমন এটাকে ন্যাশনাল ল্যাপটপ বলা হয় এটা তো ভাই মাত্রই আসলো দেখলাম হ্যাঁ একটু আগে আসছে আপনি দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন মানে এটা হচ্ছে EliteBook সিরিজের 840G3 সবাই জানে সবাই চেনে সবাই এটার সম্বন্ধে সবকিছু জানে আমাকে আর নতুন করে বলার কিছুই নাই রাইট Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB SSD আমি জাস্ট নতুন করে যেটা বলবো যে ল্যাপটপ আপনি কিনবেন ঠিক আছে বাট আপনি একটা বার হলো সুইফট কোডে এসে আমাদের ল্যাপটপের কোয়ালিটি গুলো দেখে যান আপনি দেখুন জাইনা ভিডিওতে কতটা ক্লিয়ার আসছে না আমি তো সবাইকে বলি যে ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি প্রোডাক্টের গুণগত মান বা প্রোডাক্টের যে চেহারা সেটা ফুটিয়ে তুলতে পারি না সবাই শপে আসবেন শপে এসে যতক্ষণ ইচ্ছে এখানে আপনারা চাইলে মানে ওয়ার্কিং আওয়ার যেটা মানে 8 ঘন্টা বলে 8 ঘন্টা চাইলে আপনারা চেক করে নিতে পারবেন আমার এখানে লট অফ স্পেস আছে আপনি স্পেসটা একটু ঘুরে দেখাই মানে আপনি বলবেন চেক করবেন আপনি চাইলে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ নিজে চালিয়ে চেক করে নিয়ে তারপরে যাবেন এক্স্যাক্টলি সো আপনার হাতে আপনি টাইম নিয়ে আসবেন আমরা আমাদের এখানে কোনো সময়ের সমস্যা নাই এগুলোর ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ থাকে ভাই এগুলো আমাদের গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা ল্যাপটপের জন্য 2 আওয়ার্স মানে 2 আওয়ার্স এর মিনিমাম এটা এভারেজ এটা গ্যারান্টি আমরা কিন্তু সব ল্যাপটপ চালিয়ে চেক করে দেখা পসিবল হয় না জাস্ট একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য যেটা 2 আওয়ার্স এটা গ্যারান্টি থাকে আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যারান্টি আর আপনি এগুলো সবগুলো কিন্তু 3 আওয়ার্স এর উপরে পেয়ে যাবেন 3 আওয়ার্স এর উপরে পাবে মানে মোটামুটি কাস্টমার ফিডব্যাকটা এরকমই আমি জাস্ট দেখাবো ল্যাপটপ তো সবার কাছেই আছে বাট কতটা ফ্রেশ একটা ল্যাপটপ সো এর ফ্রেশনেসটা কিন্তু আপনার মনে একটা ভালো লাগা তৈরি করবে আর এটার প্রাইসটাও একদম অ্যাট্রাকটিভ একটা প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র 23500 টাকা কিবোর্ডে লাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ফুল এইচডি ডিসপ্লে থাকবে আচ্ছা এরপর এটারই একটা বড় ভার্সন দেখাবো আচ্ছা এটা হচ্ছিল 840 এটা হচ্ছে 850 আচ্ছা 850 G3 Core i5 এর নিউ কিবোর্ড রয়েছে একেবারে মানে জাস্ট ভিডিও এডিটিং এর জন্য যারা একটু বড় ডিসপ্লে খুঁজছিলেন তাদের জন্য নিউমেরিক কিবোর্ড আছে 15.6 ইঞ্চি বেশিরভাগই নিউমেরিক কিবোর্ড থাকে Core i5 6th generation 8GB RAM 256GB SSD আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 27500 টাকা 27500 টাকা মাত্র 27500 টাকা এটা চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস ওকে ওকে আচ্ছা এরপরে আমি এটার আমার কাছে সিরিজ কালেকশনটা আছে আমি আপনাকে মানে এই EliteBook সিরিজটা আপনাকে আমি একটা মানে প্রাইস আইডিয়া দিয়ে দিচ্ছি যেমন এটা আমার কাছে টাচ আছে এটা 23500 টাকা টাচ হলে 1000 টাকা বেশি অ্যাড করতে মানে G3 টা টাচ আছে 1000 টাকা বেশি হবে 1000 টাকা বেশি সবগুলাই আমার এখানে যতগুলো টাচ আছে 1000 টাকা বেশি অ্যাড করলে টাচ পেয়ে যাবেন আচ্ছা আর G4 তারপরে হচ্ছে G4 গেলে 2500 টাকা অ্যাড করতে হবে টাচ গেলে না মানে G3 থেকে G4 আচ্ছা 2500 টাকা অ্যাড করতে হবে 2500 টাকা অ্যাড করতে হবে আর এটার G4 টাচে গেলে 1000 টাকা বেশি আচ্ছা আচ্ছা আবার যে কোনো ল্যাপটপ i5 থেকে i7 এ গেলে যে কোনো বলতে শুধু আমি EliteBook সিরিজটা দেখাচ্ছি একদম 8 জেনারেশন পর্যন্ত 6 জেনারেশন থেকে 8 জেনারেশন পর্যন্ত i5 থেকে i7 এ গেলে হচ্ছে 3000 টাকা বেশি অ্যাড করতে হবে যদি জেনারেশন কম হয় তাহলে আরো কম অ্যাড করতে হবে যদি জেনারেশন বেশি হয় তাহলে আরো বেশি অ্যাড করতে হবে আসলে সব প্রোডাক্ট দেখে আমি আসলে একই জিনিস বারবার দেখাতে চাচ্ছি না বুঝছেন মানে আপনি বলেন সব ধরনের কালেকশন আছে এরপর কালেকশন এরপর এসে দেখে শুনে নেন হ্যাঁ আপনি দেখে আপনার বাছাই করে নিতে পারবেন ওকে এরপর একটু দেখাচ্ছি এটা কেন দেখাচ্ছি কারণ G3 G4 অলমোস্ট সেম একদম লুকিং সেম প্যাটার্ন সেম এভরিথিং সেম শুধু জেনারেশন 6 and 7 এটুকুই ডিফারেন্স আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে HP EliteBook সিরিজের 840 G5 আমি G5 টা কেন দেখাচ্ছি কারণ G5 টা হচ্ছে ওর টোটাল ল্যাপটপের প্যাটার্নটাই চেঞ্জ মানে গেটআপ চেঞ্জ লোগোটা চেঞ্জ হয়ে গেছে আপনার ফোর ফিঙ্গার লোগো ইউজ করা হয়েছে আচ্ছা আপনি দেখেন HP যে একদম লেটেস্ট যে লোগোটা ওটা ইউজ করা হয়েছে আর ফুললি অ্যালুমিনিয়াম বডি আপনি দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে পোর্টগুলো দেখেন পোর্টগুলো দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় যে আসলে কতবার ইউজ করা কতটা কতটা ফ্রেশ আর ল্যাপটপটা এখনো ক্লিন করা হয়নি কিছু ক্লিনিং বাকি আছে মাত্র আসছে এটা তো এটা হচ্ছে Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD এটার প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস এর সাউন্ড সিস্টেম তো অনেক সুন্দর ব্যাং এর অপশন সাউন্ড সিস্টেম অনেক স্মুথ সাউন্ড স্টোরিও সাউন্ড আর এটার প্রাইস হচ্ছে মাত্র 29900 টাকা 29900 টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস আর এটার G6 আসলে দেখানো কোনো দরকার নাই তারপর একটু দেখাই একই G6 এই যে G6 ওকে একই মানে 840 G5 আর G6 একই শুধু প্রাইস 1000 টাকা বেশি 1000 টাকা বেশি তাহলে তো G6 টা ভালো ভাই G6 ভালো বলতে একটু আপডেটেড আর প্রসেসর মডেলটা হচ্ছে 0.15 একটু বেশি আচ্ছা আর এর বেশি কোনো কিছুই নাই আর G6 গুলো একটু লেটেস্ট হয় এটা এতটুকুই লেটেস্ট আসলে G6 এর জন্য ল্যাপটপ গুলো ফ্রেশ অনেক হ্যাঁ জেনারেশন আপ হয়নি G6 এর জন্য আচ্ছা আর এরপরে যেটা দেখাবো Dell এর ভিতরে আমার কাছে একদমই বাজেট ফ্রেন্ডলি এবং আপনি দেখুন কতটা বর্ডারলেস কতটা ন্যানো বেজেল নন টাচে এতটা বর্ডারলেস ডিসপ্লে করা খুবই ডিফিকাল্ট একদম বর্ডারলেস যারা কিনা বর্ডারলেস ডিসপ্লেটাকে পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই অ্যাট্রাকটিভ আপনি দেখেন দেখতে কতটা সুন্দর আর ওয়েট তো একদম নাই বলেই চলে এগুলো নিয়ে আপনারা ভার্সিটি কলেজে একদম ট্রাভেল করার জন্য খুবই ভালো ব্যাটারি ব্যাকআপও আপনি 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা 8th জেনারেশন একদম লেটেস্ট Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD সাথে কিবোর্ড লাইট আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এগুলো বিজনেস সিরিজ হওয়াতে আপনি ধরেন যদি একটানা এক মাসও আপনি অফ না করেন একটানা অন রাখেন ল্যাপটপ কখনো হিট হবে না আচ্ছা কখনো রিস্টার্ট মারবে না কখনো কোনো এরকম কোনো প্রবলেম দেখা দিবে না সেগুলো টেস্টেড এগুলো কাস্টমার ফিডব্যাকটা এরকম ছিল যে ল্যাপটপগুলো অনেক বেশি লোড নিতে পারে তো এই ল্যাপটপটা এত হাই কনফিগারেশন হওয়ার পরেও প্রাইসটা খুবই অ্যাট্রাকটিভ প্রাইস মাত্র 27900 টাকা 27900 টাকা মাত্র 27900 টাকা ভেরি গুড আর এইটারই একটা ইয়া আছে জাস্ট এটা ছিল 13.3 ইঞ্চি এটা হচ্ছে 14 ইঞ্চি মানে Dell Latitude সিরিজের 7490 এর প্রাইস কত পড়বে ভাই এর পিছনে এত ক্লিন মানে হ্যাঁ পিছনটা একদম মনে হচ্ছে ইউজ করা হয়নি পিছন প্লাস সামনে সব ইনার সাইড না এই সবকিছু একদম ক্লিন এটার প্রাইস হচ্ছে মাত্র 28990 টাকা মানে 1000 টাকা বাড়ছে 1000 সামথিং এর কি 1000 টাকার মতো ঠিক আছে একেবারে সেম কনফিগারেশন জি এরপর আর এরপরে দেখাবো 850 G5 এর ভিতরে যারা কিনা লেটেস্ট এবং বড় ডিসপ্লে চাচ্ছেন আচ্ছা ভিডিও এডিটিং করবেন একদম ক্লিয়ার পিকচার বড় বড় ডিসপ্লে দরকার তাদের জন্য এই ল্যাপটপটি অনেক বেশি হেল্পফুল হবে Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন 4GB আর ফুল এইচডি ডিসপ্লে এবং কিবোর্ড লাইট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আচ্ছা আর ফুললি অ্যালুমিনিয়াম বডি কতটা ফ্রেশ আপনি দেখুন ভাই এটা তো একদম বক্স কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পোর্টগুলো দেখেন ফ্রেশনেস নিয়ে বলার কোনো কিছু নাই আপনারা এখানে আপনি দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন না এখানে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র 34990 টাকা এটা বেস্ট একটা অপশন হতে পারে একদম মানে এটা আগে ছিল 42000 টাকা হ্যাঁ মাত্র 34990 টাকা বেশি দিন আগের এগুলো ছিল না আচ্ছা আর এরপর আমি যেটা দেখাবো একদম মানে যারা কিনা মানে প্রফেশনাল ইউজার একটা ল্যাপটপে 5-6টা ল্যাপটপে কানেকশন দিবেন মানে 5-6টা মনিটর কানেকশন দিবেন অনেকগুলো ট্যাব ওপেন রাখবেন একদম ওয়ার্ক স্টেশন আপনি কি ল্যাপটপ দেখাবেন নাকি পিসি দেখাবেন ওই পিসি টাইপের খুব হেভি লোডের যারা কাজ করবেন কি ভাই ওয়ার্ক স্টেশন যেটাকে বলা হয় ওয়ার্ক স্টেশন Z-Book সবাই জানে আচ্ছা Z-Book হচ্ছে মোবাইল ওয়ার্কস্টেশন। মোবাইল ওয়ার্কস্টেশন মানে হচ্ছে আপনি যদি একটা পিসি সেট করে রাখেন, পিসি তো এখানে ফিক্সড হয়ে থাকলো, মানে ওটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। আর হচ্ছে মোবাইল মানে ভ্রাম্যমান, আপনি এটাকে মানে সহজেই আপনি এখান থেকে এখানে নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনার পোর্টেবিলিটি দিবে পিসির মতো, সাপোর্টটা দিবে পিসির মতো। আচ্ছা, এই যে আপনি ফ্রিকোয়েন্টলি এটাকে এক জায়গায় আপনি নিতে পারছেন। এতগুলো কালেকশন তো একটু আগে আসছে ভাই, এটা হ্যাঁ এটা তো আপনি একটু আগে দেখেছিলেন যে আমরা জাস্ট আসছে এই লটটা, এই লটের সাথে আরো কিছু আসছে, আরো কিছু আসছে। হ্যাঁ, আমরা জাস্ট আরো কিছু আসছে, ক্লিন করে এখানে রাখলাম, কোনোমতে ক্লিন করা, আসলে ওরকম ক্লিন করা এখনো হয়নি। আচ্ছা, তো ফ্রেশনেস কোরাই 7 এর 8 জেনারেশন, চমৎকার। 8GB RAM, 256GB SSD, 4GB Intel Share Graphics। আর ল্যাপটপগুলো কন্ডিশন দেখেন, আপনি অনেকগুলো দেখে যাচাই করে হ্যাঁ বেছে আপনি নিতে পারবেন। এটাই হচ্ছে মজার বিষয়, আপনার এখানে আসলে দেখা যাচ্ছে একটি মডেলের 4, 5টা, 10টা, 20টা পর্যন্ত কালেকশন থাকে, বেছে নিতে পারবেন। আর এটার প্রাইস তো একদম অ্যাট্রাকটিভ প্রাইস, এটার প্রাইস হচ্ছে মাত্র 42,000 টাকা। 42,000 টাকা মাত্র, 42,000 টাকা। এগুলো কিন্তু ছিল 52,000 টাকার মতো, অনেক প্রাইস ড্রপ করেছে, মানে 10,000 টাকা প্রাইস ড্রপ করেছে। কি বলেন ভাই? সো এইটা এই মুহূর্তে কেনার জন্য অনেক বেশি, মানে আমি মনে করি যেটা খুবই ভালো। আর একটা এটা দেখাবো, এটা একটা জিনিস X-Zon Carbon, কার্বনটা একদম ওয়ার্ল্ডের সবচেয়ে হালকা ব্লেড বলা হয়, একদম ব্লেড, একদমই হালকা ল্যাপটপ, একদম হালকা ল্যাপটপ। এটা কোরাই X-Zon Carbon, কোরাই 5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, প্রাইস হচ্ছে মাত্র 37,500 টাকা। 37,500 মাত্র 37,500 টাকা। এর সেম একটা জিনিস দেখাবো, X1 এর Lenovo ThinkPad এর X-Zon Yoga। আচ্ছা, X-Zon Yogaটা হচ্ছে এই যে সুন্দর একটা পেন থাকবে, যারা কিনা স্কেচ করতে চান কিংবা ড্রয়িং করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা খুবই বেশি সাপোর্টিভ। আর অনেকেই হ্যাঁ এটা কিন্তু 360 রোটেট করা যায়। আচ্ছা, 360 রোটেট করলে আপনি দেখেন এই কিবোর্ডগুলো লক হয়ে গেল, কিবোর্ড আর কাজ করবে না। আর যারা কিনা ট্যাব আকারে ইউজ করতে চান তাদের জন্য এটা টাচ এন্ড ট্যাব দুটোই ইউজ করতে পারবেন। যারা ট্যাব আকারে ইউজ করতে চান তারা এটাকে চাইলে ট্যাব আকারে ইউজ করতে পারেন। আচ্ছা, মানে জাস্ট টাচ এন্ড ট্যাব ল্যাপটপ দুটোই ফ্লেভারি পাওয়ার জন্য ল্যাপটপটা খুবই ভালো, 2 in 1। X-Zon Carbon-এরই জাস্ট টাচ ভার্সনটা, তবে এটা কিন্তু ভাই ভালো একটা ল্যাপটপ, ডেফিনেটলি ভারী ভারী কাজ করা যায় এই ল্যাপটপে, একদম X-Zon Carbon-এর যে ল্যাপটপ, X-Zon এই যে কার্বনের ভাই প্রথমে যখন হাত দিছিলাম আমি বলছিলাম যে এত হালকা ল্যাপটপ, স্লিম ল্যাপটপ, এটাতে মনে কাজ করা যাবে না। না, যারা কিনা কোডিং যারা করেন, হ্যাঁ হ্যাঁ যারা কোডিং করেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট অপশন। আচ্ছা, একদম বেস্ট অপশন, কারণ এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো, কখনোই ল্যাগ করে না। আপনি 30+ ট্যাব ওপেন করে কাজ করতে পারবেন, আপনি 8-10টা হেভি সফটওয়্যার ইউজ করতে পারবেন, একটা না কিন্তু এটা ল্যাগ করবে না, একদম প্রুভেন। মানে যারা কোডিং এর জন্য কাজ করে তারা এই ল্যাপটপ গুলোকে খুঁজে নেয়। আর ওইটারই টাচ ভার্সন, এটা প্রাইস একই, 37,500 টাকা। ওকে ওকে, Zbook এর সিরিজ তো অনেকগুলো দেখলাম ভাই, এখানে অনেকগুলো কালেকশন আছে, কিন্তু আপনার সিরিজ গুলো বলেন না কি কি আছে। আচ্ছা, আমি একটু Zbook নিয়ে প্রাইস আইডিয়া দিচ্ছি। Zbook আমার কাছে অনেক কালেকশন পেয়ে যাবেন, আরো কিছু আছে রেডি করা হয়নি এখনো, আমি জাস্ট আপনাকে প্রাইস আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে দেখিয়েছে i7টা, i7 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, প্রাইস হচ্ছে 42,000 টাকা। আর i5 হলে এটার প্রাইস হচ্ছে 38,000 টাকা। আচ্ছা, আর 14 ইঞ্চি, হ্যাঁ এগুলো গেল 15 ইঞ্চি, 14 ইঞ্চি হলে কোরাই 5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, প্রাইস হচ্ছে মাত্র 32,990 টাকা। আচ্ছা, 14 ইঞ্চির ভেরি অ্যাট্রাকটিভ প্রাইস, আর টাচ হইলে এটা 1500 টাকা। ল্যাপটপ তো অনেক কিউট ভাই, 14 ইঞ্চি একদম জোস। আমি জাস্ট প্রাইস আইডিয়া দিয়ে দিলাম, আপনারা শপে আসলে আমাদের 3টা ব্রাঞ্চেই अवेलेबल আপনি Zbook পেয়ে যাবেন। আরেকটা মডেল দেখাই, জি জোস একটা মডেল, ও এটা দেখেন Dell XPS এর, না এটা এখনো দেখানো হয়নি। ওয়াও, Dell XPS এর আপনি মানে ভেরি নাইস, মাথা নষ্ট একটা ল্যাপটপ, মাথা নষ্ট, একদম স্লিম। মানে এখানে টাইপ সি পোর্টটাও ইউজ করা হয়েছে। কত ভাই এটা নাকি ডিসপ্লের দামই 32-25,000 টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, খুবই জোস একটা ডিসপ্লে, আপনি দেখেন কতটা বর্ডারলেস। এটা 2K না, এটা 4K ডিসপ্লে, 4K ডিসপ্লে, হ্যাঁ একদম ইয়া নাই, কোনো বর্ডার নাই। আমি শুনলাম যে এটা ডিসপ্লের দামই নাকি 25,000 টাকা, খুবই এক্সপেন্সিভ। আর ল্যাপটপের প্রাইস কত ভাই? এটা আমি আপনাকে প্রাইস আইডিয়া দিচ্ছি, অনেক ভালো প্রাইস দিয়ে দিব। কোরাই 5 এর 11 জেনারেশন, 11 ও ওয়াও, হ্যাঁ 11 জেনারেশন, 8GB RAM আর হচ্ছে 512GB SSD। আচ্ছা, আর 4K টাচ ডিসপ্লে, খুবই স্মুথ টাচ, আপনার এক্সপেরিয়েন্স ফোনের মতো, এটা ফোনের মতো টাচ। আর আপনি দেখেন কতটা ফ্রেশ, বক্স কন্ডিশন একদম বক্স কন্ডিশন। এগুলা নতুনের প্রাইস আছে হচ্ছে 1,65,000 টাকা, আর আমি এটা দিচ্ছি মাত্র 68,000 টাকায়, 68,000 মাত্র 68,000 টাকায়। না আর কি বলবো, আর কিছু বলার নাই, এখন সরাসরি আসবেন, জাস্ট দেখে শুনে নিয়ে যাবেন। তবে দামি ল্যাপটপগুলোর ক্ষেত্রে যদি নেন সেক্ষেত্রে বেশি লাভবান হবেন। কারণ দামি ল্যাপটপগুলো অনেক প্রাইস ড্রপ হয়ে যায় এবং ল্যাপটপ আগের মতোই থাকে। তো গাইস আমি এই শপে আসার লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও নিচে দিয়ে রেখেছি, ওখানে চেক করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপের স্পেসিফিকেশন, প্রাইস জানতে পারবেন। ঢাকার মধ্যে হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলেই। কিন্তু ভাইয়ের মুখ থেকে শুনবো কিভাবে আপনার শপে আসবে। আমার 3টা ব্রাঞ্চ ঢাকাতে, 3টা ব্রাঞ্চে আসাটা খুবই সহজ। আমি যেখানে আছি এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোল চক্করের সাথে শাহ আলী প্লাজা। শাহ আলী প্লাজা লিফটের সাথে উঠলেই, লিফটে ওপেন হলে আমাদের শোরুম 801 নম্বর। এর শাহ আলী পিছনে আরেকটা শোরুম আছে দেওয়ান মার্কেট। দেওয়ান মার্কেটে রাস্তা দিয়ে যেতেই যা সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের শোরুম 5 এবং 6 নম্বর দোতলায়, একদম মানে রাস্তা থেকে দেখা যায়। আর বসুন্ধরা সিটি সবাই চিনে, বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা মার্কেট। বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 5 ব্লক C শপ নাম্বার 65। ওখানে গেলে সুইফট কোড নামে আপনি শপটা পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা শপের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও নিচে দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে চেক করে নেবেন। তো গাইস আর কথা বলাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম।